ইউএস বাংলার ফ্লাইটে স্বামী সহ শ্বশুরবাড়ির পরিবারের পাঁচজন মিলে কাঠমান্ডু ঘুরতে গিয়েছিলেন সৈয়দা কামরুন্নাহার সন্না। সাফারের গণস্বাস্থ্য মেডিকেল থেকে কয়েকদিন আগে MBBS পাস করেছেন তিনি। স্বামী মেহেদি হাসান জীবন বাঁচিয়ে রেখে বাঁচিয়েছেন তাকে। দুর্ঘটনায় হারিয়েছেন ভাসুর ও ভাসুরের আড়াই বছরের সন্তানকে। হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার যা। শরীরে বিভিন্ন স্থানে আঘাত পাওয়া স্বর্ণা বর্তমানে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন। বুধবার সকালে ICU গিয়ে বাংলাদেশি সাংবাদিক পরিচয় দিলে তিনি স্বেচ্ছায় কথা বলতে রাজি হন। দুর্ঘটনার সময় ফ্লাইটের ভেতরের অভিজ্ঞতার বর্ণনার অডিও রেকর্ড স্বর্ণার অনুমতি নিয়েই ধারণ করা হয়েছে। স্বর্ণার ভাষায়, আমরা 14 নম্বর সিটে বসেছিলাম, পাঁচজন পাঁচটি সিটে ছিলাম। 14A এবং 14C আমি আর আমার স্বামী, 14D এবং 14F আমার ভাইয়া ও ভাবি বসেছিলেন। ভাবি জানালার পাশে ছিলেন। প্রথমে আমি জানালার কাছে বসলেও ল্যান্ডিংয়ের সময় আমার স্বামী জানালার কাছে বসে। অবতরণের সময় প্লেনটা একটু ঝাঁকি খেয়েছে। কেবিন ক্রুরা ল্যান্ডিংয়ের ঘোষণা ছাড়া কোনো ঘোষণা দেয়নি, কোনো সতর্ক সংকেতও দেয়নি। তবে ওনারা বুঝতে পারছিলেন প্লেনটি ভালোভাবে চলছে না। প্লেন এয়ারপোর্টে আসার পর দেখেছি রানওয়ে ও অন্যান্য প্লেন বাঁকা হয়ে আছে। বুঝতে পারছিলাম আমাদের প্লেনটি বাঁকা হয়েছিল। এরপরও পাইলট প্লেনটা ল্যান্ড করানোর চেষ্টা করেছেন, বাঁকা থেকে সোজা করার চেষ্টা করেছেন। কিছুক্ষণ পর আবার প্লেনটা কাঁপছিল। সঙ্গে সঙ্গে সামনের 4-5টা গ্লাস ভেঙে গেল। সামনের যাত্রীরা বলছিল ব্লাস্ট ব্লাস্ট। তখন প্লেনটি পড়ে যায়। পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। আমার পায়ের নিচে আগুন ধরে গিয়েছিল। আমি তখন চিৎকার করে বলেছিলাম, আমি মরতে চাই না, আমি আগুনে পুড়ে মরতে চাই না। আমার স্বামী তখন কেস্ট পরা অবস্থায় পা দিয়ে জানালা ভাঙার চেষ্টা করছিলেন। বিপদের সময় মানুষের মাথা ঠিক থাকে না। আমার স্বামী অনেকটা মাথা খাটিয়ে চেষ্টা করেছেন ওখান থেকে আমাকে বের করার। প্লেনের সামনের অংশটা ভেঙে গিয়েছিল। আমাদের কাছাকাছি 4-5টি সিটও ভেঙে গিয়েছিল। সেই জায়গাটা ফাঁকা হয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে আলো আসছিল। তখন আমার স্বামী কোনো মতে ওই দিক দিয়ে বের হয়েছে। তারপর উনি আমাকে ডাকলেন, তুমি আসো। তখন ভাবি এগিয়ে এসে ওই ফাঁকাটা দিয়ে ঢুকে গেছেন। আমি বের হতে পারিনি। ওই সময় আমার মাথার উপর বক্সটা ভেঙে গিয়েছিল। সে সময় আমি আমার ভাসুরকে দেখতে পাচ্ছিলাম। উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, শিশুটা ছিটকে পড়ে গিয়েছিল। অনেক মানুষের মাথা দেখতে পাচ্ছিলাম, তারা বের হওয়ার চেষ্টা করছিল অথবা বের হতে পারছিল না, কারণ তারা শরীর নাড়াতে পারছিল না। ভাইয়া যেখানে ছিল সেখান থেকে আগুন জ্বলছিল, ধোঁয়া এসে আমার নাকে লাগছিল। মনে হচ্ছিল এই আগুনে পুরোই তো মরে যাব। এরপর আমার মাথাটা কোনো মতে প্লেনের ভাঙা অংশ দিয়ে বের করি। আমার হাজবেন্ড যতটুকু গিয়েছিল ততটুকু আবার ফেরত এসে তারপর আমার হাত ধরে টেনে বের করেছে। তা না হলে আমি বের হতে পারতাম না, কারণ আমার শরীরে কোনো শক্তি ছিল না। বের হওয়ার পর ঘাসের উপর পড়েছিলাম। প্লেনটি ক্রাশ এবং ধোঁয়া সৃষ্টি হলেও কোনো অক্সিজেন মাস্ক বের হয়নি, ইমার্জেন্সি অ্যালার্মও দেয়নি। একটি প্লেনে অক্সিজেন মাস্ক থাকবে না? যখন দুর্ঘটনায় পড়বে তখন অক্সিজেন মাস্ক তো স্বয়ংক্রিয়ভাবে বের হওয়ার কথা। অক্সিজেন থাকলে অনেক মানুষ সুস্থ থাকত, অন্তত শ্বাস নিতে পারত। যদি অক্সিজেন মাস্ক থাকত তবে অনেক সজ্ঞান থাকত এবং বের হতে পারত। মানুষ বের হতেই পারেনি। আমি ধোঁয়া খেয়েছি, আমি বুঝতে পারছি। ধোঁয়ার কারণে মাথাটা ঘুরে ওঠে, কিছু বোঝা যায় না, অজ্ঞান অজ্ঞান লাগে। আমার পরও আরও 2-3 জন মানুষ বের হয়েছিল। আমার বের হওয়ার 2 মিনিটের মাথায় বড় একটা ব্লাস্ট হয়। চোখের সামনে বিধ্বস্ত প্লেনের আগুন জ্বলতে দেখেছিলাম। যারা উদ্ধারের জন্য গিয়েছিলেন ফায়ার সার্ভিস, তাদের আমার অভিজ্ঞ মনে হলো না। তারা আগুন কন্ট্রোলে আনতে পারছিল না, তাদের কেউ ভেতরে যাওয়ার চেষ্টা করছিল না। একটু ব্লাস্ট হলেই সবাই পেছনে দৌড়ে চলে যাচ্ছিল।